নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একটা চমকপ্রদ ঘটনা বা ব্রেকিং নিউজ বলতে পারেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষ নাকি রাজনীতিকে টাটা বাই বাই করতে চলেছেন, অর্থাৎ রাজনীতি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ। এটা নাকি সময়ের অপেক্ষা, এটাই হচ্ছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্রেকিং নিউজ। চলুন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করি যে এই যে রাজনীতি থেকে দিলীপ ঘোষ চলে যাবেন, এটা কতটা সত্যি হতে পারে বা চলে গেলে বিজেপির কতটা ক্ষতি হতে পারে। খুব ধৈর্য ধরে শুনবেন। দিলীপ ঘোষ, যার নামের পেছনেই থাকে একটা জোশ, সেই জোশে থাকা বা জোশ আনা দিলীপ ঘোষ হঠাৎ করেই যেন আজকে সংবাদপত্রের শিরোনামে চলে এসেছেন। সংবাদ মাধ্যমের মধ্যে আনন্দবাজার পত্রিকা আছে, তাদের একটা নিউজে আমরা দেখছিলাম, পোর্টাল নিউজে এটা খুব ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা সমস্ত নিউজ পোর্টাল এগুলোকে হাইলাইট করছে। জানি না এরপরে হয়তো ব্রেকিং নিউজ হিসেবে টিভিতেও চলবে যে তিনি একটা সাক্ষাৎকারে নাকি বলেছেন যে আমি এবার রাজনীতি থেকে সরে যাব, কারণ দীর্ঘদিন ধরে এভাবে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়, প্রাক্তন এই তকমা নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে যদি কাজে কোনো দায়িত্ব না দেওয়া হয় তাহলে আমার এভাবে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। যদিও তিনি বলেছেন যে আমি রাজনীতিতে এখনও পর্যন্ত আছি যতক্ষণ না পর্যন্ত জানানো হচ্ছে যে আমার কি দায়িত্ব আছে বা আমি কি কাজ করছি। তিনি এটাও বলেছেন, যেটা দেখছিলাম এই মিডিয়াতেই, যে আমাকে যদি সংগঠন থেকে, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বা কোনো জায়গা থেকে আর কি, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেখানেও তিনি চলে যাবেন, নচেৎ তিনি তার মতো করে কাজ করবেন, শুধুমাত্র রাজনীতি করতে হবে এরকম কোনো মানে নেই। মানে তার একটা উক্তি পরিষ্কার হয়ে গেছে যে তিনি হয়তো বিজেপি ছাড়তে পারেন যদি না তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়। অনেকেই বলছেন যে এটা একটা দিলীপ ঘোষ এটা বলে আর কি একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন, মানে ভোটের মিটে গেলে, এই যে উপনির্বাচন হচ্ছে এরপরেই হয়তো তার জায়গাটা তৈরি করার ব্যাপারে ভাবা হবে। অনেকে নানা দিক থেকে নানা রকম প্রশ্ন করছেন, সেই পোস্টের নিচে দেখলাম, ভাইরাল হয়ে যাওয়া পোস্টের নিচে দেখলাম বিভিন্ন কমেন্টস আছে এবং সেই কমেন্টসের মধ্যে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ চলে গেলে বিজেপির একটা বড় ঝটকা লাগবে, দিলীপ ঘোষ না থাকলে বিরাট শূন্যতা তৈরি হবে, দিলীপ ঘোষকে দরকার আছে, আর তৃণমূল থেকে আসা লোকেরাই এখন প্রধান হয়ে যাচ্ছে, দিলীপ ঘোষের এখন দাম কমে গেছে, এই টাইপের নানা রকম উক্তি রয়েছে। দেখুন কমেন্টসের মধ্যে বা মতামতের মধ্যে আমি যাচ্ছি না, যদিও মতামত কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমি রুদ্রবার্তা যারা আপনারা মতামত দেন সেই মতামতের উপর বেস করি অনেকখানি জিনিস লক্ষ্য করি যে আপনারা কী ভাবছেন কী বলছেন। যেমন আজকেও আমি নজর রাখবো আপনারা মতামতে কী বলছেন। আসি আসল প্রসঙ্গে, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ 2015 থেকে তো যার উত্থান, 2015-এ মোটামুটি তিনি এসেছিলেন, 2014-এ মোদী সরকার যখন সরকার গঠন করে নিয়েছে, অর্থাৎ রাজ্যে নয় কেন্দ্রে যখন মোদী সরকার, যখন এই দেশের মধ্যে মোদিজির একটা হাওয়া বিরাটভাবে ছিল, তারপরে বিজেপির ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে দিলীপ ঘোষের দায়িত্ব আস্তে আস্তে বাড়ে এবং তিনি হয়ে যান সভাপতি। বিজেপির রুল যেগুলো থাকে সেই রুলকে ব্রেক করেই কিন্তু সভাপতি করা হয় দিলীপ ঘোষকে, তারপর থেকে কিন্তু সমস্ত রুল সেগুলো ব্রেক হয়ে গেছে, কারণ একজন সভাপতি হতে গেলে, রাজ্য সভাপতি হতে গেলে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতার কোনো মাপকাঠি, মানে সংগঠনের যোগ্যতার কোনো মাপকাঠিতে দিলীপ ঘোষকে মাপা হয়নি, কারণ দিলীপ ঘোষ একজন সংঘ থেকে আসা প্রচারক, তাই তাকে একদম দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। দিলীপ ঘোষ তার কর্মজীবন যেটা ছিল, মানে যে সময়টা তিনি কাজ করেছেন, সেই সময় তিনি কিন্তু বিজেপিকে অনেকখানি উন্নত করেছেন এবং এটা অস্বীকার করা যাবে না, কোনো জায়গায় অস্বীকার করার জায়গা নেই, কারণ দিলীপ ঘোষের সেই মেঠো বক্তব্য, ঝড় তোলা বক্তব্য, এটা কিন্তু অগুন্তি মানুষের মনের মধ্যে একটা বিজেপি জায়গা করে নিয়েছিল। তার সঙ্গে সঙ্গে বহু মানুষ কিন্তু বিজেপি থেকে সরেও যাচ্ছিল আস্তে আস্তে করে, কারণ তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছিল। আমি কখনোই বলবো না দিলীপ ঘোষ সরিয়ে দিয়েছেন, কিন্তু সংগঠনের দায়িত্বে যারা ছিলেন, মানে সংগঠন সাধারণ সম্পাদক, দেখুন তারাই কিন্তু সংগঠনটাকে মূলত তৈরি করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন লোককে ছেঁটে দিয়েছিল। এটা আপনি বিভিন্ন জেলায় দেখবেন যে যখন দিলীপ ঘোষের উত্থান হয়েছিল তারপরে কিন্তু বহু লোককে ছেঁটে দেওয়া হয়েছিল, এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দিলীপ ঘোষের সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় 2014 আগে ব্যাপকভাবে বিজেপির জন্য করে গেছে, নিজেদের ডেটা খরচ করে বিভিন্ন সময় বিভিন্ন লেখা লিখে গেছে, এক পয়সা কেউ কোথাও থেকে পায়নি, নিজেদের পকেটের পয়সা খরচা করে যারা করেছে তাদের সবাইকেই প্রায় আঘাত দিয়ে ফেলেছিলেন দিলীপ ঘোষ, কারণ বলেছিলেন যারা ফেসবুকে আছেন ফেসবুকেই থাকুন, এর কোনো অবদান নেই। পরে অবশ্য তিনি সোশ্যাল মিডিয়ার মর্ম বুঝেছিলেন, তার নিজস্ব পেজ, নিজস্ব সব কিছু তিনি করেছেন, তিনি বুঝেছিলেন, কিন্তু তার যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণার মধ্যে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা তার কাছে ছিল না। কিন্তু মোদিজির যে জেতা বা জিতে আসা 2014, তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল ফেসবুকে, সেই সমস্ত
ফেসবুকে বীর বা বিপ্লব যাদের বলা হয় আর কি, ব্যঙ্গাত্মক বলা হয়েছিল তাদের ছিল সে সময়। আজকে যারা ফেসবুকে লেখালেখি করেন অনেকে ছিলেন না, যাই হোক সেদিনের সেই পুরনো কথা কিছুটা হলে মনে পড়লো, কারণ পুরনো পাতা খসিয়ে নতুন পাতা আনতে হবে এটাও ছিল দিলীপদার ডায়লগ, অর্থাৎ দিলীপ ঘোষের ডায়লগ। এবং তারপরে বহু মানুষ কিন্তু বিজেপি থেকে সরে সরে গেছে। তবে এখানে আমি আবারও বলবো, সংগঠন সাধারণ সম্পাদক যিনি দায়িত্বে ছিলেন বা আছেন তার অবদান সবচেয়ে বেশি। তার এই মানে কি বলবো উল্টো অবদান, মানে সংগঠনের নিজের কাছের লোকগুলোকে নিয়ে কাজের লোকগুলোকে ছাঁটা শুরু হয়ে গেছিল। যাই হোক দিলীপ ঘোষের সমাজে উত্থান হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, কারণ আজকে আপনি যাদের দেখছেন মানে ধরুন শুভেন্দু অধিকারী বলুন বা যাদেরকেই দেখছেন, এরা সবাই কিন্তু দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল তখনই এসছেন, তার আগে কিন্তু আসেননি। বলতেও পারেন যারা চলে গেছে সেই ব্যর্থতাও দিলীপ ঘোষের, দুটোই বলতে পারেন আপনারা। কিন্তু যে জিত 77টা আসন পাওয়া এটাও কিন্তু কম ছিল না। বিজেপি একদম 200 পার করবে এই জায়গায় ছিল না, বিজেপি পারল না, এটা ব্যর্থতা যেরকম আছে তেমনি 77টা নিয়ে যাওয়া একটা বিরাট সফলতাও বলতে পারেন। তবে মোদী ঝড় এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ সবটাই কাজে লেগেছিল, এবং কাজে লেগেছিল মানুষের একটা ইচ্ছে ছিল যে বিজেপিকে জেতাতে হবে। কিন্তু তারপরে নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে হয়েছে সেভাবে বিজেপির রাজ্য সভাপতিকে সবার পাশে মানে তখন দিলীপ ঘোষকে সবার পাশে দাঁড়িয়েছেন এটাও কিন্তু নয়, আর এই অভিযোগটা কিন্তু খুব উঠেছিল। তবুও দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের সাংগঠনিক দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না। কিন্তু বিজেপি আর দিলীপ ঘোষ এই দুটোর মধ্যে একটা তফাত হয়ে গেছে। বিজেপিতে সাংগঠনিক সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক সংগঠন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অর্থাৎ অমিতাভ চক্রবর্তী, তার গুরুত্ব সবচেয়ে বেশি। দিলীপ ঘোষ চেয়েও অনেক কিছু করতে পারেননি, আর তার ব্যর্থতা অর্থাৎ এই যে সংগঠনে যে দেখছে দুরাবস্থা এর দায়টা কিন্তু দিলীপ ঘোষের ঘাড়ে চলে গেছে, যেভাবে এখন সুকান্ত মজুমদারের ঘাড়ে যাচ্ছে, অর্থাৎ যেই সভাপতি হোক তার ঘাড়ে কিন্তু যাবে। ফল হলে ভালো, না ফল হলে দুর্ভোগ হলে সেটাও যাবে। কিন্তু এখানে সংগঠন যে তৈরি করা হয়েছে দিলীপ ঘোষের আমল থেকে আমি বলছি, বিভিন্ন সময় অমিতাভ চক্রবর্তী খুব সুন্দর করে কাজ করে 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 এক এক করে লোককে সরিয়ে সরিয়ে গেছে, এবং তার ফলে আজকে পুরোপুরি ফাঁকা ফাঁকা জায়গায় চলে গেছে। যদিও সে সময় সুব্রত চ্যাটার্জি ছিলেন এবং সুব্রত চ্যাটার্জি প্রথম দিক থেকে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্য তাকেও সরিয়ে দেওয়া হয় এবং এসে যায় অমিতাভ চক্রবর্তী। তার মধ্যেখানে কিশোর বর্মন অবশ্য এসেছিলেন, কিন্তু তবুও কিশোর বর্মন যেটুকু সময় পেয়েছিলেন সংগঠন করার জন্য তারপরেই তাকে একদম ত্রিপুরায় নিয়ে চলে যাওয়া হয়, এখন তিনি বড় বড় জায়গায় আছেন। তো কিশোর বর্মনকে বাদ দিলে আপনি যদি দেখেন অমিতাভ চক্রবর্তী উত্থান যখন হলো তখনই দেখা গেল কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন। ফিরে আসি দিলীপ ঘোষের কথায়। দিলীপ ঘোষ আসার মানে শেষের দিকে, অর্থাৎ দিলীপ ঘোষের একের পর এক জায়গা কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকে। দিলীপ ঘোষই কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারকে সামনে নিয়ে এসেছিলেন, তাই সুকান্ত মজুমদারকে নিয়ে আসা বা সুকান্ত মজুমদারের সামনে আসার পেছনে দিলীপ ঘোষের অবদান রয়েছে। সুকান্ত মজুমদার আসার পরে দেখা গেছে ধীরে ধীরে দিলীপ ঘোষের প্রাধান্য হারাতে গেছে, মানে কমতে 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 গেছে। দেখুন এটাই বাস্তব সত্যি, আপনি যদি রাজ্য সভাপতি হন আপনার যে প্রাধান্যতা হবে সেই প্রাধান্যতা কিন্তু পরে থাকে না। এই যে জেলা সভাপতি যেগুলোকে দেখছেন যারা বডিগার্ড বা সিকিউরিটি নিয়ে ঘুরছে, এই ধরে দেখবেন কদিন পরে যখনই পথ চলে যাবে দেখে কেউ বুঝবে না, কারণ যাদের একটু সংগঠন আছে তাদেরকে সবাই পাত্তা দেবে, বাকি সবাই পাত্তা পাবে না, অর্থাৎ পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেও লোকে আর কে দেখে কেউ কথা বলবে না। এটা বাস্তব সত্যি, পথ যারা আছে তার গুরুত্ব আছে, কিন্তু দিলীপ ঘোষের গুরুত্ব অপরিসীম, কারণ দিলীপ ঘোষ বহু মানুষকে তৈরি করেছেন এবং দীর্ঘদিন ধরে সংগঠন করা মানুষ, তাই তার অনুগামী বহু লোক আছে। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসে যেগুলো হচ্ছে তিনি এই 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় তার ভূমিকা ছিল সদার্থক ছিল না, তার সেভাবে পাশে থাকা দেখিনি আমরা। জন বার্লা থেকে শুরু করে যারা যেভাবে লড়াই লড়েছিল, যেভাবে কর্মীদের বাঁচানোর জন্য এসেছিল, দিলীপ ঘোষের সেই সময় অবদানটা অনেক কম ছিল। এবং তারপরে দিলীপ ঘোষের বেশ কিছু বক্তব্য অনেক মানুষের মনের মধ্যে কিন্তু আঘাত দিয়েছিল, যেমন বিজেপি করতে এসছো মার খেতেই হবে, মার খাচ্ছ যখন করছেন কেন, বিজেপি করছেন না, ছেড়ে দিন, এই টাইপের কথাগুলো ঔদ্ধত্য হিসেবে অনেকে ধরেছে। কিন্তু তিনি চেয়েছিলেন লড়াই লড়ো, মানে লড়ো, দেখা গেছে আলটিমেটলি হয়নি। তার গরম ভাষণ পরবর্তী ক্ষেত্রে উত্তেজনা সব কিছুই হয়েছে এবং সব কিছু মিলেমিশে একটা জায়গা তৈরি হয়েছে। যাই হোক যেটা বলছিলাম, দিলীপ ঘোষের এই যে চলে যাওয়া, পদ থেকে চলে যাওয়া মানে পদ চলে যাওয়া, তারপরে একের পর এক দিলীপ ঘোষের কিন্তু পদ আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিলীপ ঘোষের গুরুত্ব রাজ্য রাজনীতি থেকে দেশের জাতীয় রাজনীতিতে আস্তে আস্তে কমে গেছে, এবং কমে গিয়ে দিলীপ ঘোষ আলটপকা মন্তব্য করার জন্য একদম ছাঁট হয়ে গেছেন, মানে তাকে একদম কেন্দ্র থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রে যে দায়িত্ব দেওয়া ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর তার ছিল একটা তকমা ছিল, তিনি হচ্ছেন সাংসদ,
সেই সাংসদ তকমাটাও তার হারিয়ে যায়, কারণ তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু বড় ব্লান্ডার ছিল। দিলীপ ঘোষকে তার নিজের জায়গায় যদি দাঁড় করাতে হতো, তিনি যদি সেখানে হারতেন, আর আলাদা কথা ছিল, অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে হারানো হয়েছে, এটা অনেকেই বলছেন। তো এটার পেছনেও যারা যারা ছিল বা যাদের কলকাঠি নাড়ানো হয়েছিল সেটা নিয়ে অনেকে অভিযোগ করেন। আবারও বলি, দিলীপ ঘোষের অবদান কিন্তু অনস্বীকার্য, কিন্তু দিলীপ ঘোষ যদি দল ছেড়ে দেন, কারণ তিনি যে কথা বলেছেন, আমার মনে হয় না, অনেকেই ভাবছেন দিলীপ ঘোষ হয়তো আবার সভাপতি হবেন, কিন্তু আমি আপনাদের প্রথমেও বলেছি এখনও বলছি, আমি বিজেপি সংগঠনে যতটা জানি, যতটা জানি তাতে আমি আপনাদের বলতে পারি, দিলীপ ঘোষ কিন্তু দ্বিতীয়বারের জন্য আরও একবার এসে সভাপতি হবেন এর সম্ভাবনা ক্ষীণ, একদম নেই বললেই চলে। কাজে দিলীপ ঘোষ কিন্তু আর সভাপতি হবেন না। এবার কেন্দ্র বা কেন্দ্রীয় স্তরে তাকে যদি দায়িত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু একটা ভুল হবে। কেন্দ্রীয় স্তরে কোনো দায়িত্ব বিজেপির এই দিলীপ ঘোষকে দেওয়া উচিত, কারণ অনেক অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় বিজেপিতে যাদের কোনো গুরুত্ব নেই, যেমন মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাহুল সিনহাকে সরিয়ে দিয়ে মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর চেয়ে বড় ব্লান্ডার বিজেপির কিছু ছিল না। রাহুল সিনহা ভালো কি মন্দ আমি জানি না, তবে মুকুল রায়কে করার কোনো দরকারই ছিল না, আর তার ফলটা হাতে নাতে পেয়েছেন মুকুল রায় তৃণমূলে ছিল। যদি আজকে মুকুল রায়ের কথা বলছি, কারণ মুকুল রায়ের অবস্থা মানে চোট মাথায় কি রক্তক্ষরণ ফক্তক্ষরণ হয়েছে, তিনি একজন অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু রাজনীতিগতভাবে আমি বলতে পারি সাংগঠনিকভাবে মুকুল রায়কে একদম কেন্দ্রের স্তরে দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় ব্লান্ডার ছিল। তাই এখন কেন্দ্রীয় স্তরে অন্তত দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া উচিত, কারণ বাংলাকে যদি ঠিক রাখতে হয়, বাংলা যদি রাজনীতিতে দেখুন প্রত্যেকটা মানুষের অনুগামী তৈরি হয়, আজও পর্যন্ত এতদিন হয়ে যাওয়ার পরেও রাহুল সিনহার কিন্তু অনুগামী প্রচুর আছে। সেই রাহুল সিনহার অনুগামীরা যারা রয়েছে তারা কিন্তু রাহুল সিনহাকে মেনে চলে, রাহুল সিনহার অনুগামী রয়েছে। ঠিক সেভাবেই কিন্তু দিলীপ ঘোষের অনুগামী সংখ্যা অনেক, প্রচুর মানুষ দিলীপ ঘোষকে ভালোবাসেন, সেই সংখ্যাটাও কিন্তু অনেকখানি, তারাও কিন্তু বসে যাবে, এটা ক্ষতিকারক। তাই কেন্দ্রের উচিত, কেন্দ্র বিজেপির উচিত একটা কেন্দ্রীয় স্তরে দায়িত্ব দেওয়া। যদি মনে হয় যে পশ্চিমবঙ্গে বিজেপি মানে দিলীপ ঘোষকে রাখলে প্রবলেম হচ্ছে, তাহলে অন্য রাজ্যের দায়িত্ব দিয়েও দেওয়া উচিত, কিন্তু দিলীপ ঘোষকে একটা দায়িত্ব দেওয়া উচিত, যেটা আমার মনে হয়। আর দিলীপ ঘোষ থাকলে ক্ষতি হবে না, তবে হ্যাঁ, রাজ্য স্তরে কোনো দায়িত্ব দিলীপ ঘোষ পাবে না বলে আমার বিশ্বাস, এবং আমি যেটা জানি, যতটা জানি, তাতে দিলীপ ঘোষ কখনোই এই রাজ্যে কোনো দায়িত্ব পাবেন না, কেন্দ্রীয় স্তরে তিনি দায়িত্ব পেতে পারেন। তবে একটা প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। দিলীপ ঘোষ একটা কথা বলেছেন, আমি প্রাক্তন হয়ে থাকতে পারবো না, আমি কাজ করতে চাই, যার জন্য একটা দায়িত্ব দরকার আছে। এই রাজ্যে বহু মানুষ আছেন যারা বিজেপির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, যেমন রাহুল সিনহা বলুন, যেমন বলুন তথাগত রায়, এরা প্রত্যেকে প্রাক্তন হয়ে গেছেন, এমনকি অনেক প্রাক্তন জেনারেল সেক্রেটারি রয়েছেন, তারাও রয়েছেন, তারা কিন্তু প্রাক্তন তকমা নিয়েও এখনও পর্যন্ত আছেন। দিলীপ ঘোষের পক্ষে কেন কাজ করা সম্ভব নয়, এটাও একটা চিন্তার ব্যাপার। যাই হোক, পদ ছাড়া অনেকে কাজ করতে পারেন না, আর বিজেপিতে পদ লাগে, পদ ছাড়া কাজও করা যায় না। কারণ আমি যদি গিয়ে কোথাও বলি যে বিজেপি এই সংগঠনে এটা ভুল হচ্ছে, প্রথমেই বলবে তুই কে, এই কথাটা সবাইকে ফেস করতে হবে, যেই যান তাকে ফেস করতে হয়, আপনি কে, আপনার কি দায়িত্ব আছে, লিখিত কাগজ আছে, এটা বিজেপিতে খুব চলে। তো এই যে চলে জিনিসটা, এই চলে জিনিসটার জন্য দিলীপ ঘোষের একটা দায়িত্বেরও দরকার আছে। কিন্তু সব মিলিয়ে যদি আপনি দেখেন, দিলীপ ঘোষ যদি দায়িত্ব মানে রাজনীতি ছেড়ে টাটা বাই বাই করে দেন, তাহলে এবার আসি আমি আসল কথা, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ যদি রাজনীতিতে টাটা বাই বাই করে তাহলে বিজেপির কতটা ক্ষতি হবে। প্রথম কথাই বলি আপনাদের, কারুর জন্য কাউকে আটকায় না, মানে কারুর জন্য আটকে যাবে এরকম জায়গায় নেই। আর বিজেপি আজকে যে জায়গায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ থাকলে বা না থাকলে বিরাট ক্ষতি হয়ে যাবে বিজেপির, এটাও কিন্তু নয়। কারণ শুভেন্দু অধিকারী যে জায়গা তৈরি করে ফেলেছেন সেই জায়গায়, এবং যারা যারা সব নেতা উঠে এসছে এখন তাদের নিয়ে, এবং পুরনো কার্যকর্তাদের নিয়ে যদি বিজেপি আবার নামে, অর্থাৎ নতুন টিম করে, তাহলে কিন্তু এই অভাবটা যেটা দিলীপ ঘোষ না থাকলে হবে সেটা কিন্তু আর হবে না। দিলীপ ঘোষ চলে গেলে দিলীপ ঘোষ কি টিএমসিতে চলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ দিলীপ ঘোষ আবার হয়তো কোনো সাংগঠনিক দায়িত্ব নিয়ে যেতে পারেন, তবে সংঘের প্রচারক হিসাবে তিনি কি যাবেন, এখানেও কিন্তু উত্তর আসছে যে নাও হতে পারে, অন্য কোনো দায়িত্বে তিনি যেতে পারেন। যেভাবে অমল চ্যাটার্জি সংঘ থেকে আসা জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, ওবিজিএস তিনিও হয়েছিলেন, তারও ঔদ্ধত্য প্রচুর ছিল, এবং তিনি ঔদ্ধত্যের সীমা একদম চরম লঙ্ঘন করতেন। অমল চ্যাটার্জি মানে অমলেন্দু চ্যাটার্জি, বর্তমানে তিনি কোনো একটা জায়গায় বনবাসীর ব্যাপার নিয়ে আছেন, কিন্তু তিনি তার যে ঔদ্ধত্য ছিল সেটা চিন্তার বাইরে। তার ঔদ্ধত্য এমন জায়গায় ছিল যে বিজেপির কর্মীদের, আমি একদম আপনাকে আমি একদম প্রমাণ সমেত উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, বিজেপির কর্মীদের আমতার একটি সভায়, যেটা কর্মী সভা ছিল, বিরাট সভা, সেখানে তিনি ডেকে ডেকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বিজেপি করতে এসছেন কেন? কেউ বলল হয়তো হিন্দুত্বের জন্য, অনেকেই এসছে হিন্দুত্বের জন্য, হা হা হা, মানে তাকে ছোট করা, হিন্দুত্বের জন্য, বিজেপি মানে হিন্দুত্ব, আচ্ছা আপনি পঞ্চনীতি কী জানেন,
মানে এমন করে বলতেন, তিনি সংগঠন সাধারণ সম্পাদক না যেন একটা কোনো স্কুলের মাস্টারমশাই, তিনি ক্লাস নিচ্ছেন এবং ক্লাস নিয়ে মানুষকে অপমান করছেন। প্রত্যেকটা জায়গায় এমন মানুষও থাকে যারা জানে না হয়তো, কিন্তু তাদেরকে অপমান করতে নেই অমল চ্যাটার্জি। এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ভদ্রলোক ছিলেন উশঙ্কর পাঠক, তার বাড়ি শ্যামপুরে, শ্যামপুরে উশঙ্কর পাঠককে এত অপমান করেছিলেন যে আপনি কোন বলে কোন ক্ষমতা বলে এখনও রয়ে গেলেন, দায়িত্বে রয়ে গেছেন, কিসের জন্য রয়ে গেছেন, এই টাইপের কথা বলে তাকে ছোট করে দিয়েছিলেন। আর সেই অমল চ্যাটার্জি কিন্তু চলে গিয়ে আর সঙ্ঘের দায়িত্বে যাননি, তিনি অবশ্য তারপর কংগ্রেসে চলে গেছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। এই সঙ্ঘ থেকে আসা লোক প্রচারক, তিনি কিন্তু একটা বদনাম নিয়েই অন্য দলে চলে গেছিলেন, মানে কংগ্রেসে চলে গেছিলেন, আবার কংগ্রেস থেকে তিনি আবার ফিরে গেছেন। তো এসব আমরা দেখে নিয়েছি, তাই আমাদের চোখেতে এগুলো আর খটকায় না। মানে সত্যি কথা বলতে রুদ্রপ্রসাদ ব্যানার্জির চোখে এই চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো এমনভাবে বসে গেছে, দেখেছি আমি এদেরকে, তাই আমার কাছে যেটা মনে হচ্ছে সত্যি সেটা আমি আপনাদের বলে দিলাম। আমি আনকাট বলি, ও ছাড়ছুড় কাউকে নেই, কে কোন জায়গা থেকে এসছে তার কোনো গুরুত্ব নেই। আমি আবারও বলছি, সঙ্ঘ থেকে এসছেন অমিতাভ চক্রবর্তী বলে বিরাট ব্যাপার না, আমি মানি না। অমিতাভ চক্রবর্তী একজন অযোগ্য ব্যক্তি যাকে সংগঠন সাধারণ সম্পাদকের পদে রেখে দিয়েছে, এটা কিন্তু একজন অযোগ্য ব্যক্তি। তিনি বেছে বেছে কাজের লোকগুলোকে সরিয়ে দিয়ে কাছের লোকগুলোকে সামনে রেখেছেন, আর সঙ্গ থেকে আসা সব লোকই যে ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই, আমি আপনাকে বলে দিচ্ছি গ্যারান্টি নেই। আমাদের জেলাতে যে গড়বড়টা হয়েছে, মানে হাওড়া গ্রামীণ জেলায়, তার গড়বড়ের মাথা বা হোতাই হচ্ছে সঙ্গ থেকে আসা কার্যকর্তা। বাবা কার্যকর্তা, তাই ছেলে জেলা সভাপতি, এটা কোনোদিন শুনেছেন বাপের জন্মে? এটা বিজেপিতে এখানে হয়েছে, তা হয়েছে একটাই কারণে, অমিতাভ চক্রবর্তী ওপরে আছে বলে, এইভাবেই হয়েছে সব কিছু। সে প্রার্থী হয়েছে, সে সভাপতি হয়েছে, সে সবই হয়েছে, কারণ বাবা জেলার একজন কার্যকর্তা সংঘের। তো এইরকম যে জিনিস হয়েছে, মানে এই জিনিসগুলো কিন্তু হয়ে গেছে। তাই আমি যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে ভাববেন, সেটা হচ্ছে বিজেপি এই মুহূর্তে যদি ঠিকঠাকভাবে না করতে পারে, অর্থাৎ গুছিয়ে যদি কাজ করতে না পারে, তাহলে কিন্তু গড়বড় আছে। আর যদি এই সংগঠন সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া হয়, মানে অমিতাভ চক্রবর্তীকে যদি চেয়ার সমেত ফেলে দেওয়া হয়, কারণ এরা তো চেয়ারে ফেভিকুইক লাগিয়ে বসে, এই সংগঠন সাধারণ সম্পাদক পদটা এমনই না চেয়ারে যেন ফেভিকুইক লাগিয়ে বসে থাকার মতো, কিছুতেই উঠবে না যতক্ষণ না সরিয়ে দেওয়া হচ্ছে। মানে এদের কোনো সেই জায়গা নেই যে আমার লজ্জা লাগছে আমি চলে যাই। অমল চ্যাটার্জি যতক্ষণ না পর্যন্ত বার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত যায়নি, বসেই আছে, ব্যর্থ, সরবে না। তো এইরকম জায়গা তৈরি হয়েছিল। এ অমিতাভ চক্রবর্তীকে যখন ওই চেয়ার সমেত সরিয়ে দেওয়া হবে, তখনই বিজেপির কিছু উন্নতি হবে, এবং দিলীপ ঘোষকে যথাযোগ্য সম্মান দেওয়া কিন্তু আমার মনে হচ্ছে দরকার। তিনি চলে গেলেই পার্টি ভেঙে যাবে, টাটা বাই বাই করলে পার্টি ভেঙে যাবে, এই ইমোশনালি ব্ল্যাকমেল করলেও কিন্তু লাভ হবে না, কারণ বিজেপি এখন সেই জায়গায় নেই। আবারও বলছি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাবড় তাবড় নেতা কিন্তু আছে, আর শুভেন্দু অধিকারী কিন্তু একটা ফ্যাক্টর, বিরাট বড় ফ্যাক্টর, আর যেটাকে আমি ভরসা করছি, আপনি ভরসা করছেন শুধু নয়, একদম কেন্দ্রস্তর থেকে ভরসা করছে, ভরসায় ঠিক হবে না ভুল হবে সেটা আগামী দিন বলবে, কিন্তু ভরসা করছে। তাই ঝট করে যখন কিছু হবে এটাও নয়, আর এই উপনির্বাচন হয়ে যাওয়ার পরে কিন্তু রদবদল হবেই। আর তার মধ্যে দিলীপ ঘোষের এই বক্তব্য, আমার মনে হয় এটাও করা দিলীপ দা ঠিক হয়নি, মানে প্রেসের সামনে বলা, আর তাই আপনাদের সামনে নিয়ে এলাম, কারণ এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে যখন হ্যামারিং করবে আপনারা অনেকেই ভাববেন কী হবে কী হবে। মনে রাখবেন, দিলীপ ঘোষ কিন্তু আর যাই করুন তৃণমূলে যাবেন না, আমার বিশ্বাস, দেখা যাক কী হয়। আপনি কী ভাবছেন পুরোটা শোনার পরে আপনার কী মনে হচ্ছে? দিলীপ ঘোষের সাংগঠনিক ক্ষমতাকে আমি কখনোই অস্বীকার করছি না, করছি কি করছি না, আপনি করতে পারেন? উত্তর হচ্ছে না। আবার আপনি যদি দেখেন এই রাজ্যে, রাজ্য বিজেপিতে যারা যারা বসে আছে, একজনের নাম খুব মাথার মধ্যে ঘুরপাক খায়, তিনি হচ্ছেন প্রতাপ ব্যানার্জি। প্রতাপ ব্যানার্জি রাজনীতিতে সেই শুরু থেকে শেষ অবধি রয়েছেন, কিন্তু কোনো কাজের না তবু রয়েছেন। এরকম বহু ব্যক্তি রয়েছেন কিন্তু তারা রয়ে গেছেন, এটা হলো অদ্ভুত ব্যাপার। রাজ্য বিজেপিতে এরা কেন আছে, কী জন্য আছে, কী অবদান আছে, কিছুই বোঝা যায় না, কিন্তু এরা আছে। প্রশ্ন উঠে গেছে এই যে যুব মোর্চার সভাপতি যিনি আছেন, মানে রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাকে নিয়েও প্রশ্ন উঠে গেছে যে তিনি কী করছেন। প্রশ্ন উঠে গেছে মহিলা সমে কী জানেন, বিজেপির মহিলা মোর্চা, তার যিনি মাথায় আছেন তার নামে, সবার নামে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এরই মধ্যে বিজেপির এই যে দিলীপ ঘোষের কথা, সব নিয়ে যেন একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বিধানসভা উপনির্বাচন চার জায়গায় আছে, তার মধ্যে বিজেপির কর্মীদের বিভ্রান্ত করার জন্য বা এদিক ওদিক করে দেওয়ার জন্য কিন্তু এটা ব্যাপকভাবে প্রচার চলছে। তবে মনে রাখবেন, বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই, কারণ দিলীপ ঘোষ আর যাই করুক তৃণমূলে যাবেন না, কারণ তিনি এই এই দল, যে দলটার কোনো অস্তিত্বই ভালোভাবে নেই, সেই দলে তিনি যাবেন না, তাই না? আপনি কী ভাবছেন? যাই হোক, এতটা শোনার পর আপনার যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য, তবে শেয়ার করবেন, যদি মনে হয় লাইক যোগ্য লাইক করবেন, যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ আপনার কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো।
আর একটা কথা বলি আপনাদের, যদি মনে হয় এতটা দেখার পরে চ্যানেলটাকে সাপোর্ট করা যায় সাপোর্ট করবেন, যদি মনে হয় নতুন এসছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইবও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়, আনকাট কোনো কথা নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।